আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সংস্কার মেনে চলি। এই সংস্কারগুলি হোক কোনো প্রথা কিংবা ধর্মীয় প্রথা। প্রিয় ভাইরা, আসুন আমরা এমন কয়েকটি সংস্কার আজকে জেনে নিব। মেয়েদের চুলে হাত দিতে নেই কেন? আশ্চর্য হচ্ছেন? প্রিয় ভাইরা, আসলে কোনো মেয়ে মানুষের চুলে হাত দেওয়া উচিত নয় এবং এটি ইসলামও সমর্থন করে না। যে নারীরা চুল খোলা রেখে বাহিরে চলাচল করে, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। এছাড়াও গ্রামাঞ্চলে এখনও এ প্রথা চালু আছে যে পুরুষদের মেয়েদের চুলে হাত দিতে নেই, এমনকি তারা আত্মীয় হলেও। অবাক হচ্ছেন, সম্প্রতি বিজ্ঞানীরা দেখেছেন মেয়েদের চুলের গোড়ায় সেক্স গ্রন্থি থাকে, যার ফলে চুলে হাত দিলে বা ধরলে তার কামনার উদ্রেক হয়, যা মোটেও কাম্য নয়। সেজন্যই এই প্রথা। সুতরাং এ প্রথার প্রয়োজনীয়তা নিশ্চয় সর্বকালেই সমানভাবে গ্রহণীয়। প্রিয় ভাইরা, তবে একথার কোনো আজও যুক্তি বা ভিত্তি পাওয়া যায়নি। রাতে দই খেতে নেই কেন? অবাক হচ্ছেন, রাত্রিতে দই খাওয়া উচিত নয়, কারণ দই ঠান্ডা জিনিস। এর ফলে যাদের সামান্য সর্দির ধাত আছে তাদের আরও পীড়িত করে তুলবে, তারা অসুস্থ হয়ে যাবে। তাছাড়া সবারই দেহে কম বেশি শ্লেষা থাকে, দিনের বেলাতেও দইয়ের সহিত লবণ ও জল মিশ্রিত করে খাওয়া উচিত সুস্থ থাকতে হলে।